আসসালামু আলাইকুম। হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। নোট খাতার পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা পড়ছি প্রথম শ্রেণী বাংলা, অর্থাৎ আমার বাংলা বই। আজকে আমাদের পাঠ হলো 40। ওকার দিয়ে শব্দ গঠন ও শব্দ লেখা আজকে আমরা এখন শিখব। ওকার দিয়ে বিভিন্ন ধরনের শব্দ, ছবি দেখে গল্প বলিও শুনি। এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে একটা মেয়ে, একটা ছোট মেয়ে কিছু খাচ্ছে এবং তার পাশে একটা ঢোল আছে। সে এখানে বসে আছে এবং খাচ্ছে। তাহলে এখন আমরা দেখি, লোপা বসে ছোলা খায়। লোপা বসে ছোলা খায়, মেয়েটি ছোলা খাচ্ছে আমরা বুঝতে পারলাম। এর পাশের চিত্রে দেখতে পাচ্ছি যে ওই মেয়েটি বসে আছে, অর্থাৎ লোপা বসে আছে, আর একটা বাবু ঢোল বাজাচ্ছে বা ঢোল নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন পড়ব, ঢোল হাতে খোকা যায়। ঢোল হাতে খোকা যায়, এখানে দেখতে পাচ্ছি যে মেয়েটি বসে আছে আর খোকা ঢোল নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ ঢোল বাজাতে যা ঢোল বাজাতে বাজাতে সে চলে যাচ্ছে। সেই জন্য আমরা এখানে পড়ব, ঢোল হাতে খোকা যায়। লোপা বসে ছোলা খায়, ঢোল হাতে খোকা যায়। বন্ধুরা আবার পড়ি, লোপা বসে ছোলা খায়, ঢোল হাতে খোকা যায়। আবার বলি, লোপা বসে ছোলা খায়, ঢোল হাতে খোকা যায়। নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। ছোলা, এখানে এই প্লেটের মধ্যে, অর্থাৎ এই বাবুর কাছে যে প্লেট আছে তাতে ছোলা আছে, আমরা এই ছোলা দেখতে পাচ্ছি। আর লোপা, লোপা হলো এই মেয়েটির নাম। ঢোল, এটি হলো ঢোল, বা এই ছেলের হাতে ঢোল আছে, এই বাবুটির হাতে ঢোল আছে, অর্থাৎ এই খোকার হাতে ঢোল আছে, এটা হলো খোকা। তাহলে ছোলা হলো এই প্লেটের মধ্যে ছোলা আছে, লোপা হলো মেয়েটির নাম, ঢোল হলো এটি, আর খোকা হলো এটি, এবং খোকার হাতেও ঢোল আছে। বন্ধুরা এখন ডট মিলিয়ে ওকার লিখি। ওকার এখানে আগে আমাদের একার লিখতে হবে এইভাবে, নিচের দিকে ঘুরিয়ে এইভাবে, এবং এখানে আমাদের আকার দিতে হবে। তাহলে একার এবং আকার মিলে হলো ওকার। তাহলে আমরা এখানে লিখি এইভাবে, নিচে ঘুরিয়ে এভাবে গোল করে দেবে, এটা হলো একার, আর এখানে হলো আকার। এ হলো আকার এবং ওকার, এবং আকার মিলে হলো ওকার। বন্ধুরা আবার আমরা এখানে লিখি, এভাবে লিখবো, আর এখানে উপর থেকে নিচের দিকে দিব, এটা হলো ওকার। আবার লিখি, এখানে আকার দিব, এটা হলো, এই দুইটা মিলে হলো ওকার। আবার লিখি আমরা একার, এখানে আকার লিখলাম, এই দুইটা মিলে হলো ওকার। আকার, একার, এবং এখানে আকার, এ হলো ওকার। ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় এগুলো পেন্সিল দিয়ে লেখো, বারবার লিখবে, তাহলে তোমাদের এগুলো শেখা হবে। একার লিখলাম আর আকার লিখলাম, তাহলে হয়ে গেল ওকার। আবার লিখি, আকার একার দিলাম এবং এখানে আকার দিব, তাহলে হয়ে গেল আমাদের ওকার। ওকার লিখি ও শব্দ পড়ি। ছোলা, ছওকার, অর্থাৎ এখানে ও, এখানে একার দিয়ে এখানে আকার দিব, তাহলে ছোলা, ছওকার, লয়াকার, ছোলা। খওকার, কয়াকার, খোকা। ঢওকার, ল, ঢোল। তাহলে বন্ধুরা আমরা আবার একটু পড়ে নিই। ছোলা, খোকা, ঢোল। ছোলা, খোকা, ঢোল। ছওকার, লয়াকার, ছোলা। খওকার, কয়াকার, খোকা। ঢওকার, ল, ঢোল। এখন আমরা পড়িয়ে লিখি। থোকা, থোকা, ফুল, ছোট ছোট ধুল। থোকা, থোকা, ফুল, ছোট ছোট ধুল। থোকা, থোকা, অর্থাৎ অনেকগুলো ফুল একসাথে আছে। এখানে বেশ কিছু ফুল আছে, এখানেও কতগুলো ফুল আছে, এখানেও কতগুলো ফুল আছে, এই জন্য বলা হয় যে থোকায় থোকায় ফুল, বা থোকা থোকা ফুল। আর ছোট ছোট দুল, অর্থাৎ কানের মধ্যে একটা অলঙ্কার আছে, এটা হলো দুল। এটা ছোট আকারে, সেই কারণে এটাকে বলা হয় ছোট ছোট দুল। বাচ্চা মেয়েরা, অর্থাৎ বাচ্চা
যারা তারা ছোট ছোট দোল পরে কানের মধ্যে অলংকার হিসেবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুল আছে অনেকগুলো থোকা থোকা, আর মেয়েটির কানে পরে আছে দোল। এখন আমরা এগুলো লিখব, থোকা থোকা ফুল। তাহলে আমরা লিখি থৌকার, থৌকার কয়াকার থোকা, আবার লিখি থৌকার কয়াকার থোকা, থোকা থোকা ফুল পরশুকার ল ফুল ছোট ছোট দুল সহকার ট ছোট, আবার লিখি সহকার ট ছোট দুল। তাহলে থোকা থোকা ফুল ছোট ছোট দুল। চলো বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম, কি কি শব্দ শিখলাম সেগুলো একটু নতুন করে লিখি। আজকে আমরা শিখলাম, বই থেকে শিখলাম লোপা, লওকার, পয়াকার লোপা। এরপরে আমরা শিখলাম ছোলা, ছওকার লয়াকার ছোলা। এরপরে হলো ঢোল, ঢৌকার ল ঢোল। এরপরে শিখলাম খোকা, খওকার কয়াকার খোকা, থোকা থওকার কয়াকার থোকা। এরপরে আমরা শিখলাম ছোট, সওকার ট ছোট। ছোট বন্ধুরা, এই শব্দগুলো ওকার দ্বারা গঠিত, এগুলো আমরা বই থেকে শিখলাম। চলো এখন আমরা আরও কিছু নতুন শব্দ শিখি। যেমন আমরা একটা পাখির নাম জানি কোকিল, কওকার করশিকার ল কোকিল। কোকিল আমরা জানি বসন্তে গান গায়। এরপরে পোকা, পওকার কয়াকার পোকা। এরপরে হলো কোমল, কওকার ম ল কোমল। এরপরে আমরা বলতে পারি, লিখতে পারি ঘোড়া, ঘওকার দর্শনরা আকার ঘোড়া। এরপরে আমরা লিখতে পারি চোখ, চৌকার খ চোখ। এরপরে লিখা যায় নলক, দন্ত নৌকার ল ক নলক। এটা একটা অলংকার, মেয়েরা নাকে পড়ে। এরপরে আমরা লিখতে পারি গোলক, গওকার ল ক গোলক। তাহলে বন্ধুরা, আমরা বেশ কয়েকটি নতুন শব্দ শিখলাম। যেমন আমরা আমাদের বইতে শিখেছি লোপা, ছোলা, ঢোল, খোকা, থোকা, ছোট। নতুন করে শিখলাম আমরা কোকিল, পোকা, কোমল, ঘোড়া, চোখ, নলক, গোলক। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এরপরে টিউটোরিয়াল আবার তোমাদের সাথে দেখা হবে।